আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড আমার লার্নিং পার্টনার্স, সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা। আজকে আমরা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের আরেকটা অত্যন্ত ইম্পর্টেন্ট টপিক, যেটা বিজনেসের জন্য খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি যারা আমরা বিজনেসের পলিসি ফর্মুলেশনে থাকি, স্ট্র্যাটেজি ফর্মুলেশনে থাকি, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সেটি হচ্ছে বিজিসি ম্যাট্রিক্স। সো বিজিসি অনেকেই টার্মটা জানে, বাট এটি বেসিক্যালি বোস্টন কনসাল্টিং গ্রুপের একটি উদ্যোগ এবং একটা বিজনেস টুলস। এটি বেসিক্যালি বোস্টন কনসাল্টিং গ্রুপস 1963 ইউএসএতে প্রতিষ্ঠিত, এবং আমরা জানি যে পৃথিবীর বিজনেস স্ট্র্যাটেজি ফর্মুলেশনে এবং বিজনেসদের কস্ট এফিসিয়েন্সি বাড়ানো স্ট্র্যাটেজি ফর্মুলেশনে তাদের একটা বিরাট ভূমিকা আছে। সো আমি আর ফার্দার না বাড়িয়ে আমাদের টপিক্সে চলে যাচ্ছি। আমাদের আজকের টপিক্স বিজিসি ম্যাট্রিক্স। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ক্রুশিয়াল ফর দ্য ম্যানেজমেন্ট অ্যান্ড দ্য স্টুডেন্টস অফ প্রফেশনাল ইনস্টিটিউটস। বিজিসি ম্যাট্রিক্স বলতে যেটা বোঝা যায়, বিজিসি ম্যাট্রিক্স ইজ এ কর্পোরেট প্ল্যানিং টুল হুইচ ইজ ইউজ টু প্রোট্রাক্টরি দ্য ফার্মস ব্র্যান্ড পোর্টফোলিও। ফাইম এখানে আরেকটু আবার বলে নিব, পরেরটা নিয়ে না প্রথমেরটা পরে। সো বিজিসি ম্যাট্রিক্স ইজ এ কর্পোরেট প্ল্যানিং টুলস হুইচ ইজ ইউজ টু প্রোট্রাক্টরি দ্য ফার্মস ব্র্যান্ড পোর্টফোলিও অর এসবিউস অন এ কোয়াড্রেন্ট অ্যালং উইথ রিলেভেন্ট মার্কেট শেয়ার এক্সিস দ্যাট ইজ হরাইজন্টাল এক্সিস অ্যান্ড স্প্রেড অফ দ্য মার্কেট গ্রোথ দ্যাট ইজ দ্য ভার্টিক্যাল এক্সিস। সো বেসিক্যালি আমরা বিজনেস ম্যাট্রিক্স যখন আমরা আলাপ করবো, স্পেশালি বিজিসি মানে বোস্টন কনসাল্টিং গ্রুপের যে অ্যাক্সিস, সেটির একটি চিত্র আমরা যদি এভাবে দেখাই, সেটি হচ্ছে যে এটির ব্যাখ্যাটা আপনার পরের স্লাইডে অত্যন্ত চমৎকারভাবে বুঝতে পারবেন। বাট ইনিশিয়ালি যদি আমি বলি, সেটি হচ্ছে যে এখানে আসলে একটা কোয়াড্রেন্ট করা হয়েছে, ফোর কোয়াড্রেন্ট। আপনারা খুব স্বাভাবিকভাবে দেখছেন রিলেটিভ মার্কেট শেয়ার হচ্ছে যত হাই হবে তখন লেফটে যাবে এবং লো হলে রাইটে, এবং ক্যাশ জেনারেটর জেনারেশন অ্যাজ ওয়েল, যে বিজনেস থেকে কোন বিজনেস থেকে কি পরিমাণ ক্যাশ জেনারেশন হয়। আরেকটা পার্টে যেটিকে বলা হয় হচ্ছে যে মার্কেট কোয়াড্রেন্ট গ্রোথ রেট যেটিকে বলা হয়, এবং গ্রোথ রেটের এই পার্টে আসলে ক্যাশ ইউজেস। সো তার মানে হচ্ছে যে আমরা যদি বলি দিস ইজ দ্য বেস্ট প্লেস যেখানে ক্যাশ জেনারেশন বেশি হবে অ্যাজ ওয়েল অ্যাজ আবার ক্যাশ ইউজেসও বেশি হবে এবং এখানে মার্কেট শেয়ারেরও বেশি প্রশ্ন থাকবে। সো এখানে বেসিক্যালি এই বিজিসি ম্যাট্রিক্সে ইন্টারেস্টিংলি যে কোয়াড্রেন্টটা তার সর্ব ডানে এবং কর্নারে, লেফট কর্নারে, দ্যাট ইজ হচ্ছে লেফট অফ রাইট কর্নার অ্যাট দ্য বটম, এখানে যে কোয়াড্রেন্টটি দেখছেন সেই কোয়াড্রেন্টকে আমরা ডগস অথবা পেটস বলে থাকি। এর বামে অর্থাৎ লেফটের বটমে আমরা যেটাকে বলে ক্যাশ কাউ, এখানে অবভিয়াসলি দেখছেন যে একটি কাউ বা গরুর ছবি দেওয়া আছে এবং ক্যাশ ইন্ডিকেশন করা আছে। এর উপরে অর্থাৎ লেফটের টপে, টপে হচ্ছে যে আমরা এটা স্টার বলছি, স্টারস এটার একটা কোশ্চেন, একটা ইস্যু আছে, এটি আমরা ডিসকাস করবো। এবং অবভিয়াসলি দ্য রাইট হ্যান্ডেড যেটা টপে আমরা যেটা বলছি কোশ্চেন মার্কস। সো কোশ্চেন মার্কসের নিশ্চয়ই কিছু বিষয় আছে। সো ইটস ভেরি ইন্টারেস্টিং, আমরা যদি পরের স্লাইডে যাই আস্তে আস্তে আমরা জিনিসগুলো অত্যন্ত চমৎকার করে বুঝতে পারবো। যেটি আমি যেমনটি বলছিলাম যে কোনো বিজনেস হাউস, যেমন আমি অনেকগুলো গ্রুপ অফ কোম্পানিজে কাজ করেছি, আমরা দেখেছি যে গ্রুপ অফ কোম্পানিজের বিজনেস সবগুলো একই রকম যায় না, কিছু কিছু বিজনেস কিন্তু একটু চ্যালেঞ্জিং থেকে যায়, সেই বিজনেসগুলোর প্রপোজিশন ভিন্ন থাকে, মার্কেট শেয়ার, প্রফিটেবিলিটি, ক্যাশ এঙ্গেজমেন্ট। সো আমরা যদি আমাদের গ্রুপ অফ কোম্পানিজের বিজনেসগুলোকে এই আঙ্গিকে চারটা ভাগে নিতে পারি, আমরা একটা ক্লিয়ার পিকচার ম্যানেজমেন্টকে দিতে পারবো। সো আমরা যখন অ্যানুয়াল বিজনেস প্ল্যান করি, আমি অনেকগুলো গ্রুপের সঙ্গে দীর্ঘ প্রায় 16-17 বছর এই কাজগুলো করেছি, সেই ধারণা থেকে আপনাদেরকে শেয়ার করছি। যেটিকে ডগ অথবা পেটস বলছি, সেটা হচ্ছে ইফ এ কোম্পানিজ প্রোডাক্ট হ্যাজ এ লো মার্কেট শেয়ার অ্যান্ড ইট অ্যাট এ লো রেট growth rate, it is considered as a dog and should be sold, liquidated or repositioned. দ্যাট ইজ আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি আমাদের একটা গ্রুপ অফ কোম্পানিজ যদি 12টা বিজনেস থাকে, 12টা বিজনেস এসবিও অথবা 12টা বিজনেস উইং থাকে, 10টা উইং থাকে, তার ভিতরে 2-3টা আমরা পেয়ে যাব যেটি মার্কেট গ্রোথ খুবই লো এবং এর প্রফিটেবিলিটি গ্রো খুব কম এবং সঙ্গে সঙ্গে আমাদের গ্রোথও কম। যে কোম্পানির হয়ে আপনি কাজ করছেন সেই কোম্পানির ইন্ডিভিজুয়াল গ্রোথ কম, মার্কেট গ্রোথ কম, এবং অবভিয়াসলি প্রফিটেবিলিটি ইজ এ কোয়েশ্চেন হিয়ার। সো এই ধরনের বিজনেসগুলোকে আসলে যেটি করে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি শিফট করে দেয় থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে, আমাদের যেটা হয় সোল্ড আউট করে দেয় অথবা লিকুইডেট করে দেয় অথবা রিপোজিশন করে ডিফারেন্ট। যদি আমরা প্রোডাক্ট লাইফ সাইকেলে দেখি যে প্রোডাক্ট লাইফ সাইকেল কিন্তু একটা পর্যায়ে আমরা আবার নতুন করে যখন ম্যাচুরিটির পরে ডেক্লাইন স্টেজে আসে তখন কিন্তু আমাদেরকে কিছুটা হলেও আবার একটু রিপোজিশন করতে হয়। সো সেই জিনিসগুলো আমরা এখানে করার প্রয়োজন হবে। এরপরে আমরা যদি দেখতে চাই সেটি হচ্ছে বিজিসি ম্যাট্রিক্সের
cash cow. This is very, very important because products that are in a low growth areas, but for which the company has a relatively larger or large market share are considered cash cows. And the company should thus milk the cow, cash cow, for a long as it can be. Cash cows seen in the lower left quadrant, are typically leading product in a market that are mature. Amra ei prosonge ami jodi khub shongkhepe moja kore boli seti hocche amra group of companies dekhi tar kintu kichu kichu product thake they are pioneering the market number 1 number 2 but dirghod din dhore market number 1 thakar karone substitute product market e chole ashe ebong dekha jay je oi industry growth tar obhabe atkay na but still you are number 1 ebong apnar business portfolio te 80-20 ratio hisab korle pray dhore 60-40 60-50 70-80% business contribute kore ekta business othoba ekta business sbu but she business sbu our market potentiality relatively low hoye jete thake market share apnar thiki thake kintu market e growth rate kome jay ebong obviously ei sob karone profitability aste aste hamper kore so ekhane apnake sustain korte hobe as long as you can je amra gorur je bhabe amra milk collect kore thaki shei bhabei kintu amader collect korte hobe but amader matha rakhte hobe long time tototuku somoy amra chalabo but eta kintu ektu because it is the shop after cash cow into the marketed substituted product business dynamics change her jet on a kit to the upper kin to age I got the upper major businesses segment she jagged the challenge talked about it for amra jodi boli je BCG matrix star jeti eti hocche khubi interesting product that are in a high growth market and that make up a sizable portion of the market and consider stars and should be invested in more in the upper left quadrant ami je bhabe bolchilam stars which generate high income but also consume large amount of company's cash flow cash invest kore eti hocche ki jokhon apni onek din dhore business korchen two generation at least decades dhore business korchen tokhon kintu dekha jay je apnar cash cow theke concentration ektu ektu shift kore apnake ekta jaygay jete hoy jekhane ashole r&d thake jekhane high cash involved kintu ekhane kintu gp bhalo etir market prospect bhalo ebong gradually jodi apnar ekhane market e market share apni nite paren ebong market e apnar ekta position thake apne market e number 1 number 2 te chole jete paren it will help you to sustain your business but fact is that ekhane kintu high cash involved so star is a proposition like that ebong er pore je ti sheti hocche question ashole question mark because question questionable opportunity are those in a high growth rate market but in which the company does not maintain a larger market share question marks are in the upper right portion of the grid ekhane ashole amra onek gulo group of companies amra khyal kore thaki tader kichu kichu sbu othoba kichu kichu product tara ekta sob shomoy trial and error rakhe that is hocche je market trend er sathe thakar chesta kore like in bangladesh most of the case the group of companies sadharonoto tara ekta it business niye try kore othoba online business kore othoba ekhon service business e jacche abar keu keu kintu agro business jacche এটি কিন্তু আসলে অনেকগুলো বিষয়ের সম্পৃক্ত সো নট লাইকলি যে আপনি এখানে খুব সাকসেসফুল হবেন এখানে রিস্ক আছে যেমনি রিটার্নও হাই এই জন্য কোশ্চেনেবল রাখা হয়েছে দ্যাট ইজ হচ্ছে যে এখানে আসলে আপনাকে খুব বেশি হিসাব করে পা দিতে হবে রিস্ক রিওয়ার্ডের যে একটা হচ্ছে ওভারঅল ফোর কোয়াড্রেন্ট এর বাইরে যদি আমরা সেটি হচ্ছে মেইন ভ্যালু অফ ইউজিং দ্য বিজিসি এটা কি ভ্যালু আমরা জেনারেট করে a useful tool for analysis product portfolio decision jokhon apni kono product portfolio rakhben ki rakhben na continue korben ki korben na importance koto tuku diben cash flow te abar notun kore cash inject korben kina ei bishoy gulo niye jokhon apni kaj korben tokhon kintu apnake ashole ei analysis ta apnake help korbe tools ta it is only a snapshot of the current position eti kintu future ki khub ekta product apnake project kore na eti current scenario ni analysis kora has little or no predictive value future a business kon dike jabe sei bishoy ta kintu ekhane khub ekta focus kora hoy na does not take account of the environmental factors amra pest analysis ba pest analysis amra dekhe thaki je environmental factor gulo consider kora hoy but BCG matrix e kintu sustainability environmental factor gulo khub ekta consider kora hoy na there are flows which flow from the assumptions on which the matrix is based it can actually basically kichu assumption upor depend kore ebong assumption er if but er shonge shonge kintu result er if but chole ashe however the model can be criticized in several ways again positive gulo amra dekhlam shonge shonge kichu criticism o ache ei model somporke market growth is an
inadequate measure of the market attractiveness. Onek shomoy apnar market growth jodi nao hoy, but it is not only the only measure that reflect the market attractiveness. মার্কেট গ্রোথ যদি খুব বেশি না হয় সেক্ষেত্রেও কিন্তু মার্কেট অ্যাট্রাকটিভ হতে পারে। সো নট লাইকলি যে আপনার মার্কেট গ্রোথ থাকলেই সেই মার্কেটটা হচ্ছে অ্যাট্রাকটিভ হবে, বিকজ এখানে আপনার ইনভেস্টমেন্ট ইজ এ ইস্যু, প্রফিটেবিলিটি, আদার রিস্কগুলো পেস্টাল এবং পেস্ট অ্যানালাইসিস করে আমরা দেখি যে আদার রিস্কগুলো এখানে অ্যাসোসিয়েটেড। এর বাইরে মার্কেট শেয়ার ইন অ্যান অ্যাডিকুয়েট মেজার অফ দ্য প্রোডাক্ট অ্যাবিলিটি টু জেনারেট ক্যাশ ফ্লো। আপনার মার্কেটের যাই হোক না কেন, এটা মার্কেট গ্রোথ থাক না থাক, যদি আপনি একটা মার্কেটের সার্টেন শেয়ার থাকে, আপনার মার্কেট শেয়ার যদি খুব বেশি হয়, তাহলে কিন্তু আপনার জন্য এটি ক্যাশ জেনারেটিং হতে পারে। দ্য ফোকাস অন মার্কেট শেয়ার অ্যান্ড মার্কেট গ্রোথ ignores issues such as developing a sustainable competitive sustainable competitiveness ne khub ekta ekhane market growth er issue gulo ke ignore kora hoy ebong amra jani je ekhane ashole basically product life cycle varies kore ami jemon ti bolchilam je product life cycle e amra dekhte pai onek khetre je ekta product jokhon maturity level e ashe tokhon theke ekta certain level e maturity level e continue kora jay, but onek khetre jeta high technology high tech product khub druto kintu abruptly kintu etake disruption hoy তখন দেখা যায় যে আসলে আলটিমেটলি ম্যাচুরিটির পরে ডিক্লাইনে চলে আসে, তখন কিন্তু নতুন করে সেট করতে হয়। আমি এর আগে আপনাদেরকে আরেকটা স্ট্র্যাটেজিক ড্রিপ নিয়ে কথা বলেছি, এই ইস্যুগুলো কিন্তু একটার সঙ্গে একটা সম্পৃক্ত, বিকজ স্ট্র্যাটেজিক ড্রিপটা আপনাকে বের করতে হবে যে আপনি মার্কেটের এক্সটার্নাল চ্যালেঞ্জ এনভায়রনমেন্টের সাথে কতটুকু কোপ আপ করছেন। সো এই যে বিজিসি ম্যাট্রিক্সও কিন্তু ওটাকে সাপোর্ট করে এবং আমাদেরকে কিন্তু এই বিষয়গুলো মাথায় না রাখলে বিজনেস ভুল করলে কিন্তু অ্যাজ এ প্রফেশনাল বিজনেস হাউসগুলো যদি ফল করে এবং এমপ্লয়মেন্টের যেমন চ্যালেঞ্জ আসবে, ন্যাশনাল ইকোনমি চ্যালেঞ্জ আসবে। সো ডিয়ার প্রফেশনালস, আপনারা এই বিষয়গুলো খুব খেয়াল রাখার চেষ্টা করবেন। অ্যাজ ইউজুয়াল আমি ইউটিউবে আমাকে পাবেন, আমার ফেসবুকে আপনারা শেয়ার করতে পারবেন আমার যে কোনো থট প্রসেস, ইউ ক্যান আমাকে এখানে মেসেঞ্জারে মেসেজ পাঠাতে পারেন, লিঙ্কডইনে কানেক্ট হতে পারেন। আর অবভিয়াসলি আই হ্যাভ গিভেন হিয়ার মাই ইমেল অ্যাড্রেস trafic.cfubi@gmail.com, এখানে মেইল করতে পারবেন। সো থ্যাংক ইউ অ্যান্ড টেক কেয়ার, এবং নেক্সট ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম and very good evening once again.